नमस्कार बंधुरा, फूड लाइफ मस्ती चैनेले आपनादेर सकलके स्वागत। आज आपनादेर देखाच्छि धनिया चिकेनेर रेसिपी। सर्षे तेल गरम करते दिएछि, ताते फोड़न दिए दिच्छि तेजपाता, शुकनो लंका और गोटा जिरे। फोड़नटा एकटु गन्ध बेरिये आसले तारपर दिए देब एकटा बड़ो पेंयाज कुचि करे रेखेछि। सेटा दिए दिच्छि। प्याजटा एबारे भालो मतो लाल लाल करे भेजे निते होबे। देखुन प्याजटा किन्तु भाजा हुए गेछे। एखाने आमी 1 किलो चिकेन नियेछि। चिकेनटा एबारे दिए दिलाम। चिकेनटा एबार एकटु भेजे निते होबे। देखुन चिकेनटा किन्तु भाजा हुए गेछे, सादा सादा हुए एसेछे। एबारे दिए दिते होबे पेंयाज, आदा, रसुन, लंका, बाटा। एखाने आमी पेस्ट तैरि करे रेखेछि, एइटा आमी दिए दिलाम। एरपर दिलाम 1 चामच हलुद गुड़ो। বাচ্চারা বেশি ঝাল খেতে পছন্দ করে না, তাই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা 1/2 চামচ দিলাম। আপনারা বেশি ঝাল খেতে চাইলে বেশি করে দিতে পারেন। আর 1/2 চামচ দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। আর দিচ্ছি স্বাদমতো নুন। এবারে মশলাগুলো সমেত মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি 2টো বড় টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা ধনিয়া চিকেন হচ্ছে, তাই 2 আটি ধনে পাতা আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই চিকেনের রেসিপিটিতে ধনে পাতার ফ্লেভারটাই কিন্তু খুব সুন্দর লাগে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দিতে হবে। দেখুন চিকেনের থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। আমি 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি টক দই নিয়েছি 3 চামচ, ভালো করে ফাটিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাংস কিন্তু কষানোর ওপরই তার টেস্টটা নির্ভর করছে, তাই যত ভালো মতো কষানো হবে তত কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ধনে পাতা আর টক দইয়ের সংমিশ্রণে এর কালারটা কিন্তু অসম এসছে। এই রেসিপিটিতে আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। দেখুন নিজের থেকে কিন্তু জল বেরিয়ে আসছে।
তাই এই জলেই যদি আমি ভালোমতো কষিয়ে নিতে পারি তাহলে কিন্তু আরো স্বাদ লাগবে, তাই আলাদা করে আমি জল দিচ্ছি না। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখুন তেল ছেড়ে এসেছে, মাংসও ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। তাই নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে, যেটাতে কিন্তু এই দারুণ লাগে। আমার ধনিয়া চিকেনের রেসিপিটি একেবারে তৈরি। আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করবেন। ধন্যবাদ।